খবর নন-স্টপ শুরু করছি আমি রয়েস সঞ্চিতা রয়েছি আপনাদের সঙ্গে যে খবরে মুহূর্তে জানাবো যে রোজভ্যালি তদন্তের সংখ্যাতে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দু বছরে ইডি কে অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে পাঁচবার চিঠি এবং নোটিশ দিয়েও মেলেনি কোনো উত্তর এমনটাই দাবি করছে সিবিআই সিবিআই আর কি কি বলছে সেই যাবতীয় বিষয় নিয়ে আমরা কথা বলবো সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে বিক্রম দাস বিক্রম দেখো রোজভ্যালির মতন অত্যন্ত একটি হাই প্রোফাইল এবং গুরুত্বপূর্ণ মামলা এবং সেই মামলাতেই জানতে পাচ্ছি যে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের মধ্যে এই মুহূর্তে চরমে সংঘাত তার কারণ তোমাকে যেটা জানিয়ে রাখবো সিবিআই সূত্রে যেটা জানানো হচ্ছে যে রোজভ্যালি তদন্তের ক্ষেত্রে তারা গত দু বছরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে পাঁচবার চিঠি এবং নোটিশ দিয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট চেয়ে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে কোনো সহযোগিতা সিবিআই কে করা হয়নি এমনটা কিন্তু সিবিআই তরফ থেকে অভিযোগ আনা হচ্ছে এখানেই শেষ নয় সিবিআই যেখানে তোমাকে জানাচ্ছি যে সিবিআই এর দাবি যে এই গোটা ঘটনায় যখন তারা জানতে চেয়েছেন যে গৌতম কুণ্ডু তাকে যখন গ্রেফতার করে তাকে প্রথম গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেই সময় তার ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল কিনা সেই কথা জানতে চাওয়া হয়েছিল কেন তার ফোন বাজেয়াপ্ত করা হয়নি এই কথা জানতে চাওয়া হয়েছিল কেন তার সিডিআর বাজেয়াপ্ত করা হয়নি এই কথাও জানতে চাওয়া হয়েছিল পাশাপাশি রোজভ্যালি কাণ্ডে আমরা জানি যে মনোজ কুমার তিনি প্রথম তদন্তকারী অফিসার সেই মনোজ কুমারকে নিয়েও কিন্তু অনেক প্রশ্ন আছে তাকে গ্রেফতার পর্যন্ত করেছিল রাজ্য পুলিশ সেই জায়গায় দাঁড়িয়ে মনোজ কুমার সংক্রান্ত বেশ কিছু তথ্য বেশ কিছু ইনফরমেশন চাওয়া হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে কিন্তু সেক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই ধরনের কোনো উত্তরই কিন্তু সিবিআই কি দেয়নি সিবিআই সূত্রে যেটা জানানো হচ্ছে যে এই ধরনের উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যেটা সব থেকে বড় অভিযোগ এবং তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ অভিযোগ সিবিআই তরফ থেকে আনা হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে যে রোজভ্যালি তদন্ত যখন শুরু হয় তখন এত ঢিলেমি কেন কারণ সিবিআই যখন তদন্ত করছে তখন তারা দেখতে পাচ্ছেন যে প্রথম যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গৌতম কুণ্ডুকে গ্রেফতার করলো সেই সময় কিন্তু তদন্তে যথেষ্ট ঢিলেমি ছিল এমনটা সিবিআই মনে করছে সেখানে যেই সমস্ত ইম্পর্টেন্ট জিনিসগুলো যে ইম্পর্টেন্ট কাজগুলো করার কথা ছিল সেগুলি কিন্তু তারা করেননি এটা ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত সেটা অবশ্যই সেটা সময় সাপেক্ষ সেটা উত্তর দেবে কিন্তু আর একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি এই কাণ্ডে মনোজ কুমার যিনি কিনা প্রাক্তন তদন্তকারী অফিসার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তাকে শুভ্রা কুণ্ডুর সঙ্গে দেখা গিয়েছিল তাকে দিল্লির হোটেলে মুম্বাই হোটেলে দেখা গিয়েছিল এমনকি হিয়ার স্ট্রিট থানার একটি মামলায় তাকে গ্রেফতার পর্যন্ত করেছিল সেই মনোজ কুমার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছ থেকে তার বিষয়ে সমস্ত তথ্য চাওয়াছিল তাও কিন্তু দেওয়া হয়নি এবং যেটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মুহূর্তে সিবিআই যে যখন গৌতম কুণ্ডুকে গ্রেফতার করা হলো কেন তার ফোন বাজেয়াপ্ত করা হয়নি কেন তার সিডিআর বাজেয়াপ্ত করা হয়নি এবং তার সঙ্গে সঙ্গে কেন এই ঢিলেমি কেন যখন প্রথমে প্রাথমিক তদন্ত কেন এই ঢিলেমি এবং কেন তারা সিবিআই কে সহযোগিতা করছেন না এই জায়গায় দাঁড়িয়ে তো তোমাকে জানিয়ে রাখবো প্রশ্নগুলো রয়েছে হ্যাঁ এই একাধিক প্রশ্ন রয়েছে বিক্রম আপাতত তোমাকে ধন্যবাদ